নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে বাচ্চাদের দাঁত দেরি করে বেরালে কী ধরনের মেডিসিন আপনি ইউজ করবেন সেটি বলবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো বন্ধুরা, যে সমস্ত বাচ্চাদের দাঁত বেরাতে দেরি হয় তাদের কী ধরনের আপনি মেডিসিন দেবেন? সবার আগে, যে সমস্ত বাচ্চারা প্রচণ্ড উইক, খুব দুর্বল এবং গায়ে যদি রক্ত কম থাকে তাদের ক্ষেত্রে বায়ো কম্বিনেশন 21 ট্যাবলেটটি ইউজ করুন। এতে দিনে তিনবার দুটো করে ট্যাবলেট জলের মধ্যে গুলে বাচ্চাকে খাওয়ান। দেখবেন আস্তে আস্তে বাচ্চার যে দাঁত বেরাতে দেরি হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে এবং টাইমলি দাঁত বেরাবে। নেক্সট হচ্ছে, যে সমস্ত বাচ্চা হেলদি কিন্তু দাঁত বেরাতে ডিলে হচ্ছে তাদের ক্ষেত্রে ক্যালকারিয়া ফস 6X ট্যাবলেটটি দুটো করে ট্যাবলেট দিনে তিনবার জলের মধ্যে গুলে খাওয়ান। দেখবেন বাচ্চার সঠিক সময় দাঁত বেরাচ্ছে। এবং বাচ্চাদের যদি দাঁত বেরানোর সময় প্রচণ্ড লুজ মোশন হচ্ছে বা ভমিটিং হচ্ছে এবং লুজ মোশন যদি গ্রিন কালারের হয় তাহলে, বা গ্রিন কালার যদি নাও হয় তাহলে ইথুজা 30 পটেন্সিতে ব্যবহার করুন। 4 ঘন্টা অন্তর অন্তর বাচ্চাকে 2 ফোঁটা করে দিতে থাকুন, দেখবেন বাচ্চার এই সমস্যা একদম ঠিক হয়ে গেছে। তো অবশ্যই এই মেডিসিনগুলি ব্যবহার করে দেখুন, বাচ্চাদের দাঁত বেরাতে যে সমস্যাগুলো হয় সেটাও ঠিক হয়ে যাবে, আর দেখবেন টাইমলি দাঁত বেরোচ্ছে। আজকের মধ্যে এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।